অনেক সময় যেটা হয় যে প্রাইমেটস থেকে শুধু প্রাইমেটের ফিচার্স জানতে চায়, প্রাইমেটস এর যে জেনারেল ফিচার্স জানতে চায়, এটা আসে অনেক সময়। আর আবার অনেক সময় আসে যেটা, সেটা হচ্ছে প্রসিমিয়ান, অনলি প্রসিমিয়ানদের ফিচার্স, তাদের কি বলবো যে তাদের ডিটেল ফিচার্স গুলো, মানে টু মানে কটা আছে ডিভিশনস, সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা ডিভিশনের ডিস্ট্রিবিউশন, আর একটা করে এক্সাম্পল। আমি গ্রুপে একটা পাঠিয়েছিলাম, একটা চার্ট পাঠিয়েছিলাম, সেটা একটু ফলো করো। ওটাতে কি আছে, পুরো প্রাইমেটসদের যত ডিভিশনস আছে, সেটা সাব অর্ডার, ইনফ্রা অর্ডার, যাই হোক না কেন, সবটাই তোমার একটা করে এক্সাম্পল ওখানে দেওয়া আছে সেই অনুযায়ী। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। তো এটা যেটা, যে প্রথমে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখবে প্রত্যেকটা ডিভিশনের, এবং সেগুলো ডিস্ট্রিবিউশন, আর ডিস্ট্রিবিউশনটা মাস্ট, আর তার একটা এক্সাম্পল, এই ফরম্যাটে কিন্তু আনসার করবে যখন প্রসিমিয়ান সম্পর্কে কিছু লিখবে আলাদা করে। শুধু প্রসিমিয়ান না, অ্যান্থ্রোপয়েডিয়া আজকে আমরা যেগুলো পড়বো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম, মানে ওই প্যাটার্নটা কিন্তু মেনটেন করবে। ঠিক আছে, প্রাইমেসদের ক্ষেত্রে। আচ্ছা, আর এমনি প্রাইমেট প্রাইমেট যেহেতু শুরু করে দিয়েছি, এটা বায়োলজিতে বায়োলজির করাচ্ছি, কিন্তু সোশ্যালের যে তিনটে পার্ট বা টপিক আলোচনা হয়েছিল সেগুলোর মধ্যে কি কোনো ডাউট আছে? ম্যাম, ওটা আমার ফলো করা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, বেশ, না তুমি তুমি ফলো করো, করে নিও, জাস্ট একটু গো থ্রু মেটেরিয়াল গুলো যেগুলো পাঠাই সেগুলোর মধ্যে দিয়ে একটুখানি গো থ্রু করো, করলে তুমি বুঝতে পারবে যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কি। আর ভিডিওটাও অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু মেটেরিয়ালটার মধ্যে দিয়ে একবার চোখ বুলিয়ে যাবে যে কি কি পয়েন্টস গুলো আছে আর কি। ঠিক আছে, সেগুলো দেখতে গিয়ে যদি কোনো রকম ডাউট হয় তখন আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে, তাহলে সেগুলো সেইটা নিয়ে আবার ইয়ে করতে হবে, কারণ একেবারে একটা টপিক থেকে ডিটাচ হয়ে গেলে না তখন আবার গ্রিপ করতে প্রবলেম হবে। এখন কিন্তু আমরা বায়োলজিতে আছি, সোশ্যালে নেই, এর এর মাঝখানে হয়তো একদিন আমি সোশ্যালের কিছু টপিক পড়াতে পারি, মানে ধরো কোনোদিন হয়তো ট্রাইব পড়ালাম, কি কোনোদিন রিলিজিয়ান ম্যাজিক এই জিনিসগুলো পড়ালাম, এটা হতে পারে। ঠিক আছে, নূর এখনো বোধ হয় জয়েন করেনি। দেখছি, আচ্ছা আজকে যেটা হবে আর কি সেটা অ্যান্থ্রোপয়েডিয়া হবে, মানে আগের দিন যতদূর হয়েছিল আগের দিন পসিমিয়ান্স দের নিয়ে ডিসকাশন হয়েছিল, আজকে অ্যান্থ্রোপয়েডিয়া থেকে স্টার্ট হবে। তো অ্যান্থ্রোপয়েডিয়ার প্রথমে আমরা মানে পসিমিদের যেরকম আমরা দেখে নিয়েছিলাম যে কি কি ডিভিশনস আছে, কি কি সাব অর্ডারস আছে, সেম সেম অর্ডারটা কিন্তু এখানেও আমরা মেনটেন করব। আমরা এখানেও আগে প্রথমে দেখে নেব যে এটা অ্যান্থ্রোপয়েডিয়ার ডিভিশনস গুলো কি কি হচ্ছে। তো সাব অর্ডার হচ্ছে অ্যান্থ্রোপয়েডিয়া, ইনফ্রা অর্ডার এর মধ্যে পড়ছে প্ল্যাটিরাইনি এবং ক্যাটিরাইনি। এবার প্ল্যাটিরাইনিরা হচ্ছে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ক্যাটিরাইনিরা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। এবার আবার সেখান থেকে নেক্সট আসছে সুপার ফ্যামিলি, সুপার ফ্যামিলি হচ্ছে প্ল্যাটিরাইনি হচ্ছে সিবয়েডিয়া, তারপর তার ফ্যামিলি হচ্ছে সিবয়েডি আর ক্যালিথেসাইডিয়া, এইটা হচ্ছে ফ্যামিলি ডিভিশনে চলে যাচ্ছে। আর ক্যাটেরিনির মধ্যে সার্কোপিথেকয়েডিয়া আর হোমিনয়েডিয়া, আবার সার্কোপিথেকয়েডিয়া সার্কোপিথেকয়েডি তার হচ্ছে ফ্যামিলি, আর এখানে আর ক্যাটেরিনির মধ্যে ক্যাটেরিনি যেটা ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি তার মধ্যে আর একটা সুপার ফ্যামিলি পড়ছে হোমিনয়েডিয়া, আর হোমিনয়েডিয়া থেকে হাইলোব্যাট স্পঙ্গিডি হোমিনয়েডি, এই তিনটে ফ্যামিলি হচ্ছে। ঠিক আছে, এই হোমিনয়েডিয়াতেই কিন্তু হিউম্যান এক্সিস্ট করে, সেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম যে হিউম্যানের পজিশনটা কি আছে, সেটা নিয়ে ডিসকাশন আগেই হয়ে গেছিল। ওই স্লাইডটাই যদি একবার ফিরে যাই, এই যে
এইখানে ট্যাক্সোনমি ক্যাটাগরিটা যদি দেখো যে হোমিন সুপার ফ্যামিলি হোমিনয়েডিয়া তার তার আন্ডারে কিন্তু জেনাস হোমো পড়েছিল, মানে মডার্ন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স কিন্তু এই হোমিনয়েডিয়ার ভিতরেই এক্সিস্ট করে। তো আজকে আমরা সেই অ্যানথ্রোপয়েডিয়ার মধ্যেই জানবো, অ্যানথ্রোপয়েডিয়াটাকে ডিটেলে জানবো, প্রত্যেকটা ডিভিশন গুলোকে, প্রত্যেকটা সুপার ফ্যামিলি ফ্যামিলি ডিটেলসে জানবো। তো প্ল্যাটিরাইনি আর ক্যাটিরাইনি এইটা দিয়ে কিন্তু খুব কোয়েশ্চেন আসে, হয় প্ল্যাটিরাইনি মানে আসবে এই টার্মটা দিয়ে, অথবা নিউ ওয়ার্ল্ড মাঙ্কি এটা মেনশন করবে করে দেয়া হবে, অথবা ক্যাটিরাইনি দেবে, অথবা ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, যেকোনো একটা নামে আসবে। কিন্তু এইটা কিন্তু খুব রিপিটেশন হয় এবং এই কোয়েশ্চেনটা খুব আসে আর কি অ্যান্থ্রোপয়েডিয়া। তো সবসময় এটা মনে রাখবে যে সাব অর্ডার অ্যান্থ্রোপয়েডিয়ার মধ্যে ইনফ্রা অর্ডার হচ্ছে এই প্যাট্রিয়ানি আর ক্যাট্রিয়ানি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এইভাবে জানবো। আর এইগুলো হচ্ছে তার সুপার ফ্যামিলি ফ্যামিলি, আরো ডিটেল ডিভিশন হয়ে যাচ্ছে। তো এবার প্ল্যাটিরিয়ানি মানে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ঠিক আছে? তো নিউ ওয়ার্ল্ড মাঙ্কি প্ল্যাটিরাইনির মধ্যে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো যেরকম ভাবে আমরা পসিমিয়ানদের প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, তার ডিস্ট্রিবিউশন বলো বা এক্সাম্পল বলো, সেগুলো পড়েছিলাম, সেইটা সেইটা এখানে ডিটেলস এ রয়েছে। তো এখানে ইনফা ইনফা অর্ডারের মধ্যে পড়ছে প্ল্যাটিরাইনি। এবার প্ল্যাটিরাইনির মধ্যে আবার দেখতে পেলে দুটো ফ্যামিলি রয়েছে, এবার ফ্যামিলি গুলোর আবার তাদের ডিস্ট্রিবিউশন কোথায়, সেটা হচ্ছে এখানে নিউ ওয়ার্ল্ডে আছে, পার্টিকুলারলি সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা। নিউ ওয়ার্ল্ড বলতে কিন্তু এই আমেরিকা সাইডটাকেই বোঝাচ্ছে বা সেন্ট্রাল আমেরিকা এই পোর্শনটা, ওল্ড ওয়ার্ল্ড বলতে সাধারণত আফ্রিকাকে বোঝানো হয় সাধারণত। আচ্ছা, আর বডি সাইজটা লার্জার দেন দ্য প্রসিমিয়ানস, প্রসিমিয়ানরা দেখবে আকারে অনেকটা ছোট ছিল। এবার প্রসিমিয়ানদের মধ্যেও রেঞ্জ ছিল, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি যে মাইক্রোসিবাসও আছে আবার ইন্দিরিও আছে, মানে একটা হিউজ রেঞ্জের মধ্যে থাকে বডি সাইজের দিক থেকে যদি দেখো। কিন্তু এখানে প্রসিমিয়ানদের যে অ্যাভারেজ বডি সাইজ তার থেকে কিন্তু এদের সাইজটা আর কি লার্জ হয়, মানে বড় হয়। ন্যাজাল স্পেকট্রাম এটা ব্রড হয়, নস্ট্রিলস ল্যাটারালি প্লেসড হয়। আচ্ছা, প্রিমোলার্স তিনটে প্রিমোলার থাকে, ডেন্টাল ফর্মুলা 2:1:3:2, মানে টোটাল 32টা থাকে। টেলটা লং বাট নট প্রিহেনসাইল, এই যে প্রিহেনসাইলটা কি জিনিস হয় সেটাও আমি আগের ক্লাসে শর্ট নোটে এক্সপ্লেন করে দিয়েছিলাম, একটু দেখে নেবে শর্ট নোটে কি লেখা ছিল। এই মানে কতগুলো টার্ম আমাদের প্রাইমেটস পড়তে গেলে লাগে সেইগুলো কিন্তু আগের দিনই আমি বলে দিয়েছি, যেমন প্রিহেনসাইলিটি, তারপরে তোমার প্রিসিশন গ্রিপ, পাওয়ার গ্রিপটা কি হয় সেগুলো কিন্তু এই যে এখানে, অপোজেবিলিটি, ম্যানুয়াল ডেক্সটারিটি, এই এই টার্মগুলো কিন্তু মাথায় রাখবে। এগুলো প্রাইমেটস পড়তে গেলে কিন্তু বারবার তোমাদের এই টার্মগুলোর সম্মুখীন হতে হবে, তো মানেটা যেন তোমাদের কাছে পরিষ্কার থাকে যে প্রিহেনসাইল মানে কি ছিল। প্রিহেনসাইল মানে কোনো কিছু মানে গ্রিপ করা, মানে কোনো কিছু র্যাপ করার ক্ষমতা, সেইটা কিন্তু প্রিহেনসাইলিটি, মানে ওই লেজটা ধরো একটা ডালে জড়িয়ে নিয়ে সেই ডাল থেকে ঝুলছে, তো এই যে ক্ষমতাটা লেজে সেটাকে প্রিহেনসাইলিটি বলে। অপোজিবিলিটিটা কি, অপোজিবিলিটিটা তো হচ্ছে থাম, থামের যা সাধারণত হয় বা গ্রেট টোয়ের হয় যে সেটা ফ্লেক্সিবল, সেটা কাজ করতে পারে, তুমি যখন লেখো বা কোনো জিনিস ধরো তোমার বুড়ো আঙুলটা কিন্তু সেইটাকে হেল্প করে সেই জিনিসটাকে ভালো আরো বেটার গ্রিপ করতে, এই ক্ষমতাটাকে কিন্তু অপোসিবিলিটি বলে। এটা থামেরও যেরকম থাকে টোয়েরও থাকে। আচ্ছা, ম্যানুয়াল ডেক্সটারিটি, ম্যানুয়াল ডেক্সটারিটি হচ্ছে কোনো মুভমেন্টটা ম্যানুপুলেট করার ক্ষমতা, মানে একটা জিনিসকে আমি ধরছি এবং ধরে সেটাকে ছুঁড়ছি, ধরো কোনো একটাকে বল সেটাকে ধরলাম ধরে ছুঁড়লাম, সেই ছোঁড়ার এই যে পুরো যে ক্ষমতাটা বা এই যে পুরো মুভমেন্টটা বা এই ম্যানুপুলেট করার যে টেন্ডেন্সিটা এইটাই কিন্তু হচ্ছে ম্যানুয়াল ডেক্সটারিটি। তো এই ছোট ছোট টার্মগুলো কিন্তু যখন প্রাইমেটস পড়াতে হবে মানে পড়বে তোমরা তখন মাথায় রাখবে। আচ্ছা, এবার যেটাতে চলে যাই যে প্ল্যাটিরাইনির এক্সাম্পল যেটা হচ্ছে মার্মোসেট, একটা প্ল্যাটিরাইনির এক্সাম্পল বলা যেতে পারে, এটা একটা, এই হচ্ছে প্ল্যাটিরাইনি। এবার প্ল্যাটিরাইনির মধ্যে আবার হচ্ছে সিবয়েডিয়া, সিবয়েডি আছে, তার যে ফ্যামিলি সেটা আছে, তার ডিস্ট্রিবিউশন হচ্ছে নিউ ওয়ার্ল্ডে, প্ল্যাটিরাইনির মধ্যেই পড়ছে। এইটা কিন্তু এই অর্ডারটা কিন্তু মাথায় রেখো যে কোনটা কিভাবে যাচ্ছে,
মানে এই প্ল্যাটিরাইনি সিবয়েডি তার মধ্যে কিন্তু এই দুটো ডিভিশন, এটা ফ্যামিলি লেভেলে কিন্তু আমরা এখন পড়ছি, মানে এটা সুপার ফ্যামিলি, তার আন্ডারে চলে আসছে এটা ফ্যামিলি, আর এটা কিন্তু একটা ইনফ্রা অর্ডার, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে সিবয়েডি, এটা হচ্ছে নোজটা হচ্ছে ব্রড হোয়াইট নেজাল স্পেকট্রাম। এইখানে একটা কথা বলে রাখা ভালো, যে প্ল্যাটি রাইনি মানে এটা হচ্ছে রাইনি মানে নোজ, আর প্ল্যাটি মানে হচ্ছে ব্রড, ব্রড নোজ যেহেতু তাই জন্য এটাকে বলা হয় প্ল্যাটি রাইনি। আর ওটা ক্যাটারাইনি, ওটার নোজ নোজটা অতটা ব্রড হয় না, মানে নেজাল সেপ্টাম বলো বা নোজের এরিয়াটা বলো, নোজটা এক্সপোজারটা ব্রড হয় না, কিন্তু এদের ক্ষেত্রে ব্রড হয়, তাই জন্য প্ল্যাটি মানে ব্রড, আর রাইন রাইন মানে হচ্ছে নোজ, মানে ব্রড নোজ, তাই জন্য প্ল্যাটি রাইনি, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ডেন্টাল ফর্মুলা এখানে 36 এটা আছে, টেল আছে, আর প্রিহেনসাইল লং টেল এবং প্রিহেনসাইল, এরা কিন্তু প্রিহেনসাইল টেল দেখা যায় আর কি এদের। ডায়েট যেটা সেটা হচ্ছে থাকে আর কি ফ্ল্যাট নেল থাকে, থামে কোনো নেল থাকে না। এক্সাম্পল হাউলার, স্পাইডার মাঙ্কি, উলি মাঙ্কি, স্কুইরেল মাঙ্কি, এই এরা হচ্ছে এর মধ্যে এক্সাম্পল হিসেবে পড়ে আর কি। এবার ক্যাটেরাইনিতে চলে আসব, ক্যাটেরাইনি মানে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। এবার এদের হচ্ছে নোজটা কিন্তু ব্রড নয় প্ল্যাটিদের মতো, এদের নোজটা কিন্তু তুলনামূলক শর্ট, তাই জন্য এটা হচ্ছে ক্যাটেরাইনি, ঠিক আছে? তো এটা আবার ফার্দার এর ইনফ্রা অর্ডার গুলো আছে, পরপর এবার একটা একটা করে যাব। তো ফ্যামিলি হচ্ছে সার্কোপিথেকয়েডিয়া, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আফ্রিকা, যেহেতু এটা ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি বলা হচ্ছে, জেনারেলি ওল্ড ওয়ার্ল্ড বলতে আফ্রিকা কে মেনশন করা হয়, এছাড়াও এরা ইস্ট এশিয়াতে দেখতে পাওয়া যায়। মোটামুটি এই জায়গাতেই এদের ডিস্ট্রিবিউশন আছে। এই দেখো এখানে মেন পয়েন্টটা হচ্ছে লং অ্যান্ড ন্যারো নোজ উইথ থিন নেজাল সেপটাম হবে, এটা সেপটাম হবে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা এবার যেটা আসছি সেটা হচ্ছে ঠিক, এদের কিন্তু ডেন্টাল ফর্মুলা হচ্ছে অলওয়েজ ডেন্টাল ফর্মুলা 32, চিক পাউস প্রেজেন্ট থাকে লাঙ্গুরের ক্ষেত্রে। এক্সাম্পল হচ্ছে বেবুন, বেবুন লাঙ্গুর, ম্যাকাও, গোল্ডেন মাঙ্কি, এইগুলো হচ্ছে ক্যাটিরাইনির এক্সাম্পল। এবার হচ্ছে হাইলোব্যাটস, মানে এর মধ্যেই কিন্তু ডিস্ট্রিবিউশনটা আসছে, ঠিক আছে? তো এর মধ্যে ডিস্ট্রিবিউশনটা, দাঁড়াও এক সেকেন্ড, হাইলোব্যাট, হ্যাঁ, তো এরা দেখতে পাওয়া যায় ইনক্লুডিং ইন্ডিয়াতে এদের পাওয়া যায় মোটামুটি। গিবনটা কিন্তু এই হাইলোব্যাটসদের মধ্যেই পড়ে, সুমাত্রা আইল্যান্ডে মোটামুটি দেখতে পাওয়া যায় এদের গিবনস এদেরকে। এছাড়া তোমার এটা হচ্ছে লেসার এপ অর স্মলার এপ, এপ যারা মোটামুটি, এপ যেটা ধরা হয় শিম্পাঞ্জি, ওরাং উটাং, গরিলা, এদেরকে এপের পর্যায়ে ফেলা হয়। তো এটা এটা হচ্ছে গিবনরা হচ্ছে লেসার এপ হয়, এরা ওদেরকে এপ বলা হলে, এই তিনটেকে এপ বলা হলে গিবনদের লেসার এপ বলা হয়। তো টেলটা এদের যেটা হচ্ছে প্রাইমেটস এর মধ্যে মানে লেস হয় আর কি, বডি সাইজটা যেটা ওল্ড ওয়ার্ল্ড মানে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিস যারা, সেটা হচ্ছে স্মলার আর কি, বেবুনের থেকে স্মল হয়, মানে সাইজটা যেটা মোটামুটি বেবুনের থেকে মোটামুটি কম থাকে। তো লং ফার দেখতে পাওয়া যায়, সফট লং ফার সেটা একটা দেখতে পাওয়া যায়। লিম্বস এর মানে ফোর লিম্বস আর লং হয়, মানে গ্রাউন্ডটা টাচ করে চলতে পারে স্ট্যান্ডিং পজিশনে। তোমরা যদি কোনো সময় গিবনের ছবি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ওদের ঠিক হাঁটার প্রসেসটা কিরকম, যে হাতগুলো অনেকটাই লম্বা হয়, মানে দাঁড়িয়ে থাকলে স্ট্যান্ডিং পজিশনেই তাদের হাতটা মাটি অবধি প্রায় চলে যেতে পারে। তো এই এই মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। আর ইশিয়াল ক্যালোসিটি এইটা এদের প্রেজেন্ট থাকে, এদের একটা মাথার কাছে না একটা এরকম ঠিক মানে চকচকে একটা পোর্শন পাওয়া যায়, এইটাই হচ্ছে ইশিয়াল ক্যালোসিটি, এদের এদের কিন্তু এটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা থামটা স্মল, সিউডো অপোজেবল মানে ফুললি অপোজেবল না, সিউডো আর কি,
এটা একটা এক্সাম্পল তো বললাম গিবন, গিবন একটা মানে হাইলোভ্যাটস এর আর কি মানে মানে প্রমিনেন্ট এক্সাম্পল বলা যেতে পারে। এবার পঙ্গিটি, পঙ্গিটির মধ্যে পড়ে হচ্ছে ওরাং উটাং, তারপরে ওরাং উটাং, তারপরে এরা হচ্ছে ওই ট্রপিক্যাল ফরেস্ট, বোর্নিও, সুমাত্রা, সাউথ ইস্ট এশিয়া এরকম দেখা যাবে। ওরাং উটাংও যেরকম আছে, শিম্পাঞ্জিও আছে, আফ্রিকান এপস, এপস এর ক্যাটাগরিতে ফেলা হয় এই তিনটেকে, শিম্পাঞ্জি, ওরাং উটাং এবং গরিলাকে। ইকুইল্যাটারাল ফরেস্ট আফ্রিকাতে এদের মোটামুটি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরা হচ্ছে কি বলবো, হায়ার এপস অর জায়ান্ট এপস নামে এদেরকে মানে বলা হয় আর কি। মানে গিবনটা যেরকম দেখলে যে লেসার এপ, এরা হচ্ছে প্রপার এপ বা জায়ান্ট এপ, ঠিক আছে। বডি সাইজটা, এদের টেলটা অ্যাবসেন্ট থাকে আর কি, রোবাস্ট বডি সাইজ হয় আর টেলটা অ্যাবসেন্ট থাকে। তো আর শিম্পাঞ্জি, গরিলা বা ওরাঙ্গুটাঙে কিন্তু টেল দেখতে পাওয়া যায় না, গিবনের যেটা টোলও দেখা যায় আর কি। চেস্টটা ব্রড ফ্ল্যাটেন থাকে, স্কাল ভলটা লো হয়, ক্রেনিয়াল অ্যাকোমোডেশনটা ইজ লেস, মানে মানুষের থেকে অবশ্যই এর অনেকটাই লেস হয়। একটু পরেই যেটা আমি কম্প্যারিজনটা দেখাবো, যে হিউম্যানের সাথে এরা কিন্তু ওই হোমিনয়েডিয়ার মধ্যেই পড়ছে, কিন্তু হিউম্যানের সাথে এদেরকে কম্পেয়ার করা হবে, এই তিনটে এপকে, মানে ওরাংউটাং, গরিলা আর শিম্প্যান্সি, এদেরকে কম্পেয়ার করে দেখা হবে যে এরা মানে পার্থক্যটা কোথায় হচ্ছে। যেমন শিম্প্যান্সি মানে ভেরি মাচ ক্লোজ টু হিউম্যান, মানে একটা জিন ব্যান্ডের খালি ডিফারেন্স থাকে মানে শিম্পাঞ্জি আর হিউম্যানের মধ্যে। ওইটা যদি মানে মানে পার্থক্যটা হয়ে যায়, তাহলে কিন্তু আর ওদেরকে আর একই হয়ে যেত আর কি, ওই পার্থক্যটুকু না থাকলে, এতটাই ক্লোজ। তো ওই জন্য এটা এটার বেশি কম্প্যারিজন আসে। অনেক সময় পরীক্ষা মানে এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে ম্যানের সাথে এই এপদের কম্পেয়ার কম্পেয়ার করো আর কি, এই 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 কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। আচ্ছা, এক্সাম্পল যেটা বললাম ওরাংউটাং, গরিলা এন্ড শিম্পাঞ্জি, এটা পঙ্গিডি যেটা সেটা এর ক্ষেত্রে। তো হোমিনয়েডিয়া ডিস্ট্রিবিউশন যেটা যেটা থ্রু আউট দা ওয়ার্ল্ড হচ্ছে, তো এটা যেটা বাইপেডাল লোকোমোশন মানে হিউম্যানের যেটা হচ্ছে, এটা স্পেসিফিক্যালি হিউম্যান মানে হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকা উচিত সেই সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এদের আছে। আর্টিকুলেশন অফ স্পিচ আছে, টুল মেকিং এবিলিটি আছে, ম্যানুয়াল ডেক্সটারিটি আছে। আচ্ছা, হাইলি মানে ইভলভড আর কি, যাকে বলা যেতে পারে, মানে ফোরহেডটা ভার্টিক্যালি প্লেস, সুপ্রা অরবিটাল টোরাস উইদাউট মানে থাকে না, এদের থাকছে না, ওদের থাকে। তারপরে তোমার জিনটা ওয়েল ডেভেলপড হয়। তো এইগুলো মানে হিউম্যান যে যে ইভলিউশনের ফলে যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হিউম্যান মডার্ন হিউম্যান অ্যাচিভ করেছে, সেই সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো মানে এখানে আছে হোমিনয়েডিয়ার মধ্যে আর কি। আচ্ছা, এবার ওই কম্প্যারিজনটাই আসি, যেখানে আমি বললাম যে ম্যান, গরিলা, শিম্প্যান্সি, ওরাংউটাং আর গিবন, এই কম্প্যারিজনটাই আসবো। এখানে গিবনটাও অ্যাডেড আছে, ঠিক আছে, শুধু তিনটে নেই, মানে তিনটে খালি এপ নেই, লেসার এপটাও কিন্তু এখানে আছে। তো এদের পজিশন প্রথমেই যেটা আসে যে ফ্যামিলি, জেনাস, স্পিসিস, সাবস্পিসিস, প্রত্যেকটার কিন্তু এখানে মেনশন করা আছে। ম্যানের যেমন হোমিনয়েডিয়া, ফ্যামিলি, জেনাস, হোমো স্পিসিস, স্যাপিয়েন্স, সাবস্পিসিস, স্যাপিয়েন্স। গরিলা সেরকম ভাবে পঙ্গিডি, জেনাস গরিলা, স্পিসিস গরিলা আর সাবস্পিসিস ও গরিলা। ওই জন্য আমি আগের দিন বলেছিলাম যে গরিলার কিন্তু তিনটেই, যখন সাইন্টিফিক নেম আমরা গরিলা লিখি তখন গরিলা 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 এটাই কিন্তু হয়। শিম্প্যান্সি হচ্ছে প্যান, সবটাই প্যান। পঙ্গিডি হচ্ছে ফ্যামিলি, জেনাস প্যান, স্পিসিস প্যান। আচ্ছা, এটা হচ্ছে ওরাংউটাং এর ফ্যামিলি হচ্ছে পঙ্গিডি, জেনাস পঙ্গো, স্পিসিস পিগমিটাস। আচ্ছা, গিবনের হচ্ছে হাইলোব্যাট, হাইলোব্যাটস আর লার। এবার হচ্ছে হ্যাবিটেট, মানে কোথায় এরা থাকছে মোটামুটি। ম্যান তো অবশ্যই থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আর এদের ডিস্ট্রিবিউশন গুলো আলাদা আলাদা করে মেনশন করা হয়েছে। এখানে হচ্ছে শিম্প্যান্সি ফরেস্টে থাকে, ডিপ ফরেস্ট অফ ইস্ট আফ্রিকাতে দেখা যায় শিম্প্যান্সি। আর গরিলা তো ইকুইল্যাটারাল সেন্ট্রাল আফ্রিকাতে দেখতে পাওয়া যায়, ইস্টেও দেখতে পাওয়া যায়, ইস্ট আফ্রিকাতেও। ওরাংউটাং ইন্দো মালে মালয় আইল্যান্ড, সুমাত্রা, বোর্নিও এই জায়গাতে দেখতে পাওয়া যায়। গিবনসে তোমার মোটামুটি এশিয়া ইনক্লুডিং আসাম, বার্মা, সাউদার্ন সাউথ ইস্টার্ন এশিয়ার বিভিন্ন পোর্শনে দেখতে পাওয়া যায়। এবার ফুড হ্যাবিট এদের মানে তোমার
ওয়াকিং, মানে ম্যান তো অবভিয়াসলি ইরেক্ট পশ্চার হয়ে গেছে, টেরিস্টোরিয়াল হয়ে গেছে, ওয়াক করতে পারে, দাঁড়াতে পারে, বসতে পারে, হাঁটতে পারে, সবই পারে তাদের ইয়েটা, প্যাটার্নটা আর কি। গরিলার ক্ষেত্রে কি বল, আর্বোরিয়াল হ্যাবিট টেন্ডেন্সি থাকে একটা, মানে অনেকটা হিউম্যানের মতো চলাফেরা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় গরিলার মধ্যে, কিন্তু পুরোটা নয়। আর শিম্প্যাঞ্জির মধ্যে তোমার অ্যারবোরিয়াল হ্যাবিটেড হ্যাবিট কিছুটা এসে গেছে, টেন্ডেন্সি থাকে, হিউম্যান ফুটের সাথে মানে মিল আছে ওরাংওটাঙের অ্যারবোরিয়াল লাইফটা, মানে ফুটটাই শুধু অ্যারবোরিয়াল লাইফ করতে পেরেছে, বাকিটা কিন্তু করতে পারেনি, মানে হাত বা বলো বাকি যে বডি পার্টস সেগুলো কিন্তু সেই হ্যাবিটের সাথে পুরোপুরি হ্যাবিচুয়েটেড হয়নি। গিবন যেটা থাকে ব্র্যাকিয়েশন দেখতে পাওয়া যায়, এই ব্র্যাকিয়েশন জিনিসটা কি সেটাও একটু পরে আবার এক্সপ্লেন করব। আচ্ছা, গ্রেটার টো নন অপোজেবল হিউম্যানের ক্ষেত্রে, থাম ইজ মোর অর লেস অপোজেবল ফর গ্রাসপিং, মানে থামটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের এই যে ইভলিউশন পুরো প্রসেসটা এই থামটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে আছে। আমাদের থামটা অপোজেবল বলেই আমাদের কিন্তু এই প্রিসিশন গ্রিপটা আছে, আর প্রিসিশন গ্রিপ মানে হচ্ছে কোনো কাজ প্রিসাইজলি করার ক্ষমতা, মানে লিখতে পারছো, আঁকতে পারছো, কোনো কোনো টুল ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারছো, সবটাই কিন্তু আমাদের এই থাম দেয়। থাম সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এই প্রিসিশন গ্রিপের কাজগুলো কিন্তু একটাও করতে পারবো না, তাই জন্য এটা ইভলিউশনের ক্ষেত্রে একটা মারাত্মক ইম্পর্টেন্ট বা মাইলস্টোন বলা যেতে পারে। গরিলা, গরিলার কিন্তু ওই মানে অপোজেবল থাম, মানে টো থাম দুটোই অপোজেবল, শিম্পাঞ্জি গরিলার মতোই, ওরাংওটাঙেরও ওই গরিলার মতোই। গিবনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, টো আর থাম অ্যাপার্ট হয়ে গেছে, ডাইস ক্যাপেবিলিটি আছে, মানে মানে ওয়াইড রেঞ্জে মুভ করার মতো, গ্রাস্প করার মতো, জিনিস ধরবার মতো ক্যাপেবিলিটি কিন্তু থাম আর টো দুটোরই কিন্তু আছে। ম্যানের ক্ষেত্রে ফুড আর হ্যান্ড আর ফুড দুটোই হচ্ছে ডাইস, মানে আঙুল কনসিস্ট করে, আর সেটা ফ্ল্যাট নেলস দেখতে পাওয়া যায় সেই আঙুলগুলোতে। আর গরিলার ক্ষেত্রে ফ্ল্যাট নেলস পজেস করে, ফাইন ডাইস আছে। শিম্পাঞ্জির ক্ষেত্রে হ্যান্ড ফুড বিয়ার সবটাই আছে, ডাইস আছে, ফ্ল্যাট নেলসও দেখতে পাওয়া যায়। ওরাংওটাঙের ক্ষেত্রে তোমার হাত এবং পা দুটোই কিন্তু ওই ডায়ার্স আছে, আর মানে সেই ফ্ল্যাট নেলের একটা ব্যাপার আছে। গিবনের ক্ষেত্রেও কিন্তু এই সেম ব্যাপার। তো ম্যানের ক্ষেত্রে হাইট মোটামুটি একটা অ্যাভারেজ, 5'6" এরকম একটা অ্যাভারেজ হাইট আর কি, ওয়েট হচ্ছে 145 lb, এলবিটা কিন্তু কেজি নয়, এলবি একটা ইউনিট। আচ্ছা, ওয়েট 293 to 600 গরিলার ক্ষেত্রে, অনেকটাই ওয়েট দেখতে পাওয়া যায়। শিম্পাঞ্জির হাইট 5'5" হয়, খুব একটা খুব বেশি হাইট হয় না। গিবনের হাইটটা খুবই কম, তোমার ওরাংওটাঙেরও শিম্প্যাঞ্জির থেকে কম, কিন্তু গরিলার কিন্তু ভালোই হাইট দেখতে পাওয়া যায়। আচ্ছা, বডি হেয়ার, বডি হেয়ার যেটা আমাদের যেরকম হচ্ছে মাথায় দেখতে পাওয়া যায়, বিয়ার্ড মুস্টাচ এইগুলোর মোটামুটি এখানে হেয়ারের গ্রোথ দেখতে পাওয়া যায়। গরিলার কিন্তু মানে মোটামুটি হোল বডিতেই আর কি হেয়ারের ভালোই গ্রোথ দেখতে পাওয়া যায়, ব্ল্যাক হেয়ার দেখতে পাওয়া যায়। শিম্প্যাঞ্জি ফেস ছাড়া মোটামুটি কভার থাকে আর কি, রেডিশ হেয়ারে। আচ্ছা, ওরাংওটাঙে ফুললি কভার থাকে আর কি, রেডিশ হেয়ার, যেটা এক্সেপ্ট ফেস, পাম, সোল এগুলো ছাড়া। গিবনে মোটামুটি হোল বডি এক্সেপ্ট ওই পাম, ফেস অ্যান্ড সোল এইগুলো। আচ্ছা, এখানে ওই ওই ওটারই কন্টিনিউশন চলছে, এগুলো হচ্ছে আরো ফিচার্স এবং ডিটেলে। একটা ব্যাপার যে এই যে ছকটা করেছি, এই ছকটা করা মানে কিন্তু কম্পেয়ারও আমার করা হয়ে যাচ্ছে, প্লাস ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিকস গুলো আমার করা হয়ে যাচ্ছে। মানে আমার যদি কোয়েশ্চেন গরিলা শিম্পাঞ্জি ওরাংওটাং শুধু এপ গুলো নিয়ে আসে, নট লেসার এপ, লেসার এপ বললে কিন্তু গিবনের ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাচ্ছে স্পেসিফিক্যালি, কিন্তু যদি এপস এর ক্যারেক্টারিস্টিক্স আছে তাহলেও কিন্তু আমরা এই এখান থেকে লিখতে পারছি। এখানে একদম ডিটেলে ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিসক্রাইব করা আছে পর 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 পর। এখানে যেটা এখানে হচ্ছে পজিশন, তারপর হ্যাবিটেট, আর তারপরে কিছু ফিজিক্যাল ফিচার্স,
তারপরে যেটা আসছে সেটা হচ্ছে স্কিন কালার। স্কিন কালার মানে ভ্যারি করে অবশ্যই ম্যানের মধ্যে, গরিলা গরিলাতে ব্ল্যাক, শিম্প্যানজিতে ব্রাউন, ওরাংউটান ব্রাউন, রেডিশ আর কি একটা ব্যাপার থাকে, ব্রাউন ধরে নাও। আচ্ছা গিবনের হচ্ছে ব্ল্যাক অর ব্ল্যাক ব্রাউন এরকম একটা। আচ্ছা ম্যানের ক্ষেত্রে ফুটটা লং ব্রড, ল্যাটারালি আর্চেস, এগুলো ম্যানের ক্যারেক্টারিস্টিক্স। আর গরিলার মধ্যে ফুট ফ্ল্যাট উইদাউট আর্চ, আর্চ খুব একটা থাকে না। আর এখানে এটাও শিম্প্যান্সির ক্ষেত্রেও সেম, ওরা ওটাও তাই, ইয়েও তাই। তোমার গিবনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ফুটটা লং ন্যারো উইদাউট আর্চেস, লং আর ন্যারো এদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট খালি। আচ্ছা এবার ফেসিয়াল ক্যারেক্টারিস্টিক্স, ফেসটা অর্থোগোনাস হয়ে থাকে ম্যানের ক্ষেত্রে, প্রোগনাথাস হয়ে থাকে গরিলার ক্ষেত্রে, প্রোগনাথাস শিম্প্যান্সি ওরাংউটাং এবং গিবনের ক্ষেত্রেও। ম্যানের লিফটা থিন, ভ্যারি করে সাইজটা, আপার লিফ রিলেটিভলি শর্ট হয়, গরিলার ক্ষেত্রে বেশ কি বলবো আপার লিপ লংই হয়, থিকই হয়, মানে হিউম্যানের ক্ষেত্রে লিপটা মানে থিনই হয়ে থাকে, বাকি যারা আছে তাদের ক্ষেত্রে থিক থিক থিকই হয়, মানে খুব একটা সরু ঠোঁট কিন্তু দেখতে পাওয়া যায় না। আচ্ছা ম্যানের ক্ষেত্রে নোজটা ন্যারো টু ব্রড, একটা রেঞ্জ থাকে, এক একজনের একরকম ওই প্যাটার্নটা হয়। তো গরিলার ক্ষেত্রে ব্রড আর ডিভাইডেড ওয়াইডার চেম্বার্স যেগুলো হয়, নেজাল সেপ্টাম দিয়ে ডিভাইড করা থাকে গরিলাদের, মানে শিম্পাঞ্জির ক্ষেত্রে গরিলার মতো এবং ওরাংওটাঙ্গের ক্ষেত্রেও ওই গরিলার মতোই খানিকটা নোজের প্যাটার্নটা হয়। আচ্ছা গিবনের ক্ষেত্রে হচ্ছে শর্ট হয় আর ব্রড হয় আর ডিভাইডেড হয়, দুটো ব্রড চেম্বার দেখতে পাওয়া যায় গিবনের ক্ষেত্রে। ম্যানের ক্ষেত্রে চিনটা খুব প্রমিনেন্ট, চিন এদের ক্ষেত্রে কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে বাকিদের ক্ষেত্রে। মিডিয়ান ফারো একটা আপার লিপের দেখতে পাওয়া যায়, অ্যাবসেন্স অফ মিডিয়ান ফারো বাকিদের দেখতে পাওয়া যায় না। এটা যখন আমরা ইয়ে পড়বো, স্কালটা ডিটেলে পড়বো, তখন দেখতে পারবো যে কি মিডিয়ান ফারোটা কি জিনিস, ডিটেলে দেখতে পাবো। আচ্ছা মানে এবার ইন্টারনাল ফিচারে চলে আসবো, সবার ইন্টারনাল ফিচার যেটা স্কেলিটাল ফিচার, যে ক্রেনিয়ামটা বেশ লার্জ হয় আর কি, স্মুথ হয়, রাউন্ডেড হয় ম্যানের ক্ষেত্রে, গরিলার ক্ষেত্রে লার্জ হয়, রিলেটিভলি স্মল হয় ক্রেনিয়ামটা। ফেসিয়াল পার্টটা যেটা, সেটা হচ্ছে ক্রেস্ট রাফ হয়, মানে ফেসিয়াল মানে পোর্শনটা আর কি স্মুথ হয় না, যেটা ক্রেনিয়ামটা স্মুথ হয় রাউন্ডের হয় ম্যানের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিন্তু তা হয় না। গরিলার স্কাল একটা হাতে কোনোদিন পড়লে তোমরা বুঝতে পারতে যে কিরকম ওই রাফ আর স্মুথনেস এর পার্থক্যটা কোথায় হয়। শিম্প্যাঞ্জির ক্ষেত্রে লেস হয়, মানে সাইজটা ছোট হয়, বল্ট ক্রেনিয়ামটা স্মুথ হয়, রাউন্ডেড হয় শিম্প্যাঞ্জির ক্ষেত্রে হয়। ওরাংওটাং এর ক্ষেত্রে কিন্তু নোজটা লার্জ, লার্জার দ্যান দা ক্রেনিয়াম পার্ট, মানে ক্রেনিয়াম পার্টের থেকে ফেসিয়াল পার্ট মানে নোজটা আর কি ফেসিয়াল পার্টের জায়গাটা বেশি বড় হয় আর কি। গিবনের ক্ষেত্রে স্মলার হয়, রিডিউসড হয় অনেকটা, ভলটা স্মুথ আর ভয়েডেড হয় আর কি। ক্রেনিয়াল ক্যাপাসিটিটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা 1450, এটা 500, এটা 404, এটা 395, ওটা 128, এরকম ক্রেনিয়াল ক্যাপাসিটি গুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে হবে না। তোমাকে লেখাবার সময় কিন্তু ক্রেনিয়াল ক্যাপাসিটিটা লিখলে খুব ভালো হয়, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা এবার ফোরহেডের ডেসক্রিপশন, ওয়েল ডেভেলপ মার্ক এরকম আছে, একটা ম্যাস্টয়েড প্রসেস আছে, ম্যাস্টয়েড প্রসেস এর মধ্যে স্টাইলয়েড। আচ্ছা এই যে ম্যাস্টয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস, এইগুলো কিন্তু সম্পূর্ণই স্কাল না দেখলে বোঝা যাবে না, স্কালের ক্যারেক্টারিস্টিক্স যখন আমি পড়াবো তখন বুঝতে পারবে যে এটা কোন জায়গাটার কথা বলা হচ্ছে, কোন পজিশনটার কথা বলা হচ্ছে। তোমাদের এমনি কোনো আইডিয়া আছে যে ম্যাস্টয়েড প্রসেসটা কি বা স্টাইলয়েড প্রসেসটা কি? মানে তোমরা এই টার্ম গুলো আগে শুনেছো কি, যে ম্যাস্টয়েড প্রসেস বা স্টাইলয়েড প্রসেস এগুলো কি হয়? ম্যাস্টয়েড প্রসেসটা টেম্পোরাল বোনে থাকে। হ্যাঁ কি বোনে বলো, ঠিক বোন? হ্যাঁ হ্যাঁ টেম্পোরাল বোনে, টেম্পোরাল বোন।
টেম্পোরাল এয়ার এয়ার কন্টেইনিং স্পেস থাকে। হ্যাঁ মানে কিছুটা আইডিয়া আছে এয়ার কন্টেইনিং। হুম বলো বলো। মিডল এয়ার ইনফেকশন যেগুলো হয় হুম হুম এয়ারে সেই সেই জায়গাতে টেম্পোরাল বোনে থাকে। টেম্পোরাল বোনে থাকে, ঠিকই বলেছো, ভুল কিছু বলনি। তো ওটা যখন তোমরা স্কালটা স্কালটা না দেখলে এই প্রসেস গুলো মানে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো স্কালটা আমি একদিন দেখাবো, মানে যেদিন ওই ওই ওইটা দেখিয়ে তারপর আমি ডিটেলে এক্সপ্লেন করব এই জায়গাগুলো। তার জন্য ওইটা ছবিটা থাকাটা চোখের সামনে খুব জরুরি, না হলে ওইটা বোঝাটা মুশকিল হয়ে যায়। তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে, কারণ এগুলো একেবারে স্কেলিটনের স্কেলিটন ফিচার যেগুলো বলা যায় সেগুলো একদম ডিটেলে আছে। তো এইটা একটু তোমরা চেষ্টা করবে, একটা স্কালের ছবি ইন্টারনেটে পাওয়া যায় প্রচুর, জাস্ট দেখার মানে দেখে দেখে কোথায় কোন জিনিসটা আছে সেটা একবার দেখে একটা রাফ আইডিয়া করার চেষ্টা করবে। আমি তারপর ওটা এক্সপ্লেন করব যখন স্কাল পড়াবো, স্পেসিফিক্যালি যখন প্রত্যেকগুলো পড়াবো, স্কাল ভার্টিব্রাল কলাম এগুলো যখন পড়াবো তখন এগুলো বলবো আবার। কিন্তু তাও আমি বলছি তোমাদের জাস্ট একটা আইডিয়ার জন্য যে কোথায় এই জিনিসটা আছে। একটা স্কালের ছবি নেবে, ছবি নিয়ে ওগুলো দেখবে মার্ক করা থাকে যে এটা সুপ্রা অরবিটাল রিজ, এটা তোমার ফোরামেন ম্যাগনাম, এটা স্টাইলয়েড পজিশন, এটা ম্যাস্টয়েড পজিশন, এরকম কিন্তু লেখা থাকে। জাস্ট একটা ছবি নিয়ে একটু দেখো, কোন একটা ফ্রি টাইমেই বসে বসে দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গাটা কথা বলা হচ্ছে, রিলেট করতে পারবে। তন্ময় বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ বলো। স্টাইলয়েড পজিশন নেই ম্যাম। ও আচ্ছা, ও নেই, ওকে, হ্যাঁ ও নেই, ছিল এতক্ষণ, ঠিক আছে, তা ও ক্লাস মেবি শুনে নেবে। আচ্ছা স্টাইলড প্রসেস আর হ্যাঁ হ্যাঁ স্টাইলড প্রসেস আর ম্যাস্টার প্রসেস দুটি টেম্পোরাল বনে হ্যাঁ হ্যাঁ এটা ওয়েল ডেভেলপড হয় আর কি, এটা হিউম্যানের ক্ষেত্রে হ্যাঁ প্রজেক্টেড থাকে ব্যাপারটা, প্রজেকশন টাইপে বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তো ওই এইটা হিউম্যানের ক্ষেত্রে মোটামুটি ওয়েল ডেভেলপড হয়, তাই জন্যই ওটা মনে হয় যে অনেকটা পোর্শন বেরিয়ে আছে, এটা আমরা ফিল করতে পারি, দেখতে পারি। কিন্তু গরিলার ক্ষেত্রে সেটা অতটা ডেভেলপড হয় না, বা তোমার বাকি যারা গিবন ওরাংওটাং আছে শিম্পাঞ্জিও সেটা কিন্তু অতটা ওদের ক্ষেত্রে ডেভেলপড হয় না, দুটোই ম্যাস্টারড এবং স্টাইলয়েড প্রসেস দুটোই। ঠিক আছে হ্যাঁ বলো। হ্যাঁ বলছি গরিলা শিম্পাঞ্জি ওরাংওটান গিবন যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, আর যদি আমার চোখের সামনে যদি ভাসে যে গরিলা শিম্পাঞ্জি ওরাংওটান, আমার ফার্স্ট পয়েন্ট কি হওয়া উচিত? ফার্স্ট পয়েন্ট কি দেখে আমি মানে কি দেখে ডিসক্রিমিনেট, সাইজ সাইজের একটা ডিফারেন্স আছে প্রত্যেক কটার, সাইজের কিন্তু একটা ডিফারেন্স আছে, এক সাইজের নয়। মানে তুমি যদি একদম চোখের দেখায় যেটা ডিফারেন্সিয়েট করতে চাইছো সে আমি স্কিন কালার বুঝি, গরিলার এমন গরিলার হচ্ছে বুঝি, তার গরিলা এমন একটা কিছু আছে যেটাতে কারণ নেই, এরকম পয়েন্ট আছে, কালারটা তো একটা ব্যাপারটা জানতে চাই। আমি বলছি দাঁড়াও, কালারটা যেটা গরিলার একটা আছে দেখবে মাথায়, মাথায় দেখবে স্কাল ভলটা, স্কাল ভলটা কিন্তু অনেকটা বেশি উঁচু, এবং একটা এরকম তোমার পাহাড়ের চূড়া যদি বলো সেরকম একটা ফর্ম করে গরিলার মাথাটা, দেখবে ছবিটা দেখলে দেখতে পাবে এইটা কিন্তু ফর্ম করে যায়, স্যাজাইটাল ক্রেস্ট যেটা বলা হয় সেই জায়গাটা কিন্তু এরকম একটা মানে উঁচু মতো জিনিস ফর্ম করে যায়, যেগুলো অন্য অন্যদের থাকে না, কিন্তু মানে ওরাংওটাং বা গিবন কিন্তু থাকে না, এটা গরিলার ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, স্কালে স্কালের সাইজটা বা স্কালের ফর্মটা বা একটা এরকম উঁচু রিজ বা ক্রেস্ট বলা যেতে পারে, সাজাইটাল ক্রেস্ট ফর্ম করে। শিম্পাঞ্জির ক্ষেত্রে ডিসক্রিমিনেট করা ওই রকম স্পেসিফিক ফিচার ওরকম হয় না, কিন্তু গরিলার ক্ষেত্রে কিন্তু এটা এটা হয় ডেফিনেটলি, আর সাইজটা কিন্তু গরিলার বড় হয়,
অন্যান্যদের থেকে। এটা একটা। আর এই শিম্পাঞ্জি, গরিলা আর ওরাং ওটাং, এই তিনটে কিন্তু, ওরাং গুটাং, এই তিনটে কিন্তু মানে এপ, জায়ান্ট এপ বলা হয় এই তিনটেকে। আর গিবন কিন্তু লেসার এপ, মানে সাইজের একটা ডিফারেন্স আছে। কিন্তু গরিলার, গরিলা অবশ্যই মানে সাইজের দিক থেকে অনেক বেশি, অনেকটাই বেশি হয় এদের, হাইট বলো, ওয়েট বলো, যাই বলো, বেশি হয়। আর স্যাজাইটাল ক্রেস্ট, ওটা মাথায় রাখবে, যেটা স্পেসিফিক্যালি গরিলার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। হ্যাঁ বলো। শিম্পাঞ্জির ক্ষেত্রে ওরকম খুব স্পেসিফিক একটা, ওই ওরকম বলাটা মুশকিল। সাইজ, সাইজটা কম হয়, সাইজটা গরিলার থেকে কম হয়, কারণ গরিলার সাইজ অনেকটাই, মানে অনেকটাই মানে অনেকটাই। আর গরিলা ব্ল্যাক হয়, গরিলা স্কিন কালার তো ব্ল্যাক হয়, আর শিম্পাঞ্জি তোমার ওই রেডিশ ব্রাউন এরকম টাইপের দেখতে পাওয়া যায়, সাইজটা অনেকটাই কম হয়। বা ওরাং ওটাংয়েরও কিন্তু সাইজটা অনেক অনেকটাই কম হয়, মানে ছোট আর কি, যেটা বলা যায়। গিবন তো একেবারে ছোট, ওটা ছেড়ে দাও, কিন্তু এই তিনটে যদি বলো এপ, তাহলে এই হাইটটা কম্পেয়ার করলেই বুঝতে পারবে যে গরিলার হাইট মানে এদের থেকে বেশি। এটা 5 ফুট 6, 5 ফিট 6 ইঞ্চ, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4 6। ওরা ওরা ছোট অনেকটাই। একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলছিলাম যে তোমাকে যখন ফিচার্স লিখতে দেবে, তোমাকে কিন্তু মানে ডিটেলসে লিখতে হবে। তুমি মনে রাখার ক্ষেত্রে মনে রাখতে পারো যে গরিলাটার, গরিলার স্যাজাইটাল ক্রেস্ট আছে, শিম্পাঞ্জি সাইজে ছোট হয়, শিম্পাঞ্জি আর ওরাং ওটাং অনেকটাই সাইজে ছোট হয়। আর গিবনকে মনে রাখো, ওটা লেসার এপ, লেসার এপ, এই টার্মটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা। আর এই গরিলার ক্ষেত্রে স্কিন কালারটা কিন্তু ব্ল্যাক হয়, আর এইটার ক্ষেত্রে ওই রেডিশ ব্রাউনিশ, এই এই শিম্পাঞ্জি আর ওরাংওটাঙ্গের ক্ষেত্রে হয় আর কি। গিবনটা হচ্ছে মানে ব্ল্যাক ব্রাউন এরকম একটা পড়ে বলতে পারো, এটা দিয়েও একটা মনে রাখতে পারো, কালারটা মাথায় থাকে অনেক সময়। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে তোমার ফোরামেন ম্যাগনাম, যেটা বলছিলাম যে হিউম্যানের ক্ষেত্রে অ্যান্টেরিয়ারলি প্লেসড হয়, যেটা হিউম্যানের ফোরামেন ম্যাগনামটা অনেকটা অ্যান্টেরিয়ার থাকে, কিন্তু এর এইদের গরিলার ক্ষেত্রে পোস্টেরিয়ার হয়। অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার এই মানেগুলো বোঝো তো, যে এটা মানে কি বলতে চাইছে? বুঝতে পারছো তো? হ্যাঁ, না বাদলে কিন্তু সেই জায়গাগুলো বলবে, যে টার্মগুলো বুঝতে পারছি না। আচ্ছা, ন্যাজাল বোন যেটা শর্ট হয় আর ব্রড হয়, সেটা ম্যানের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে মানে গরিলার ক্ষেত্রে বোনসটা শর্ট আর ফ্ল্যাট, এদেরও তাই, শিম্পাঞ্জি অ্যান্ড ওরাংওটাং এর ক্ষেত্রেও তাই, আর গিবনের ক্ষেত্রেও তাই, মানে ম্যানের সাথে ডিফার করে যায় কিন্তু এদের বাকিদের একই। এবার ম্যান্ডিবেলের আছে, ম্যান্ডিবেলটা স্লিন্ডার হয়, লাইট হয়, ন্যারো সিগময়েড নচ, ন্যারো থাকে। সিগময়েড নচ কোনটা বলো তো, মানে কোন পোর্শনটাকে বোঝানো হয় সিগময়েড নচ? এরকম একটা পোর্শন থাকে না, এটা যদি তোমার এরকম ম্যান্ডিবেল হয়, এটা যদি ম্যান্ডিবেল হয়, এই যে নচ, এটাকে নচ বলে, এই যে জায়গাটা, এটা কিন্তু সিগময়েড নচ, ঠিক আছে? মানে এই 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 যে এটা, এটা সিগময়েড নচ। এই যে এখানে ম্যান্ডিবুলটা জয়েন করতে কালের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা, ওই যে ম্যান্ডিবুলের যে ম্যান্ডিবুলের যে করোনয়েড প্রসেস, তাহলে কালের সঙ্গে অ্যাটাচ থাকে করোনয়েড, হ্যাঁ হ্যাঁ ঠিক, ওইখানটা যে অ্যাটাচমেন্টের জায়গাটা আর্চের মতো, ওটাই হচ্ছে নচ, সিগময়েড নচ, ঠিক আছে? তো হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার।
এটা ম্যান্ডিবেলের ক্ষেত্রে, এবার সেটা তোমার এই গরিলার ক্ষেত্রে কিন্তু বেশ লার্জ আর হেভি হয়। গরিলার ফেসটা যদি দেখো, মুখটা, মুখ সামনের দিকটা দেখবে, ফেসিয়াল পার্টটা যদি ফলো করো, সামনের দিকটা অনেকটা বেশি থাকে, মানে হিউজ হয় আর কি। তাই জন্যই কিন্তু এই এই পোর্শনটা বড় হয় আর কি, ব্রড হয়, তার জন্যই তোমার এই সিগময়েড নজ বলো, এ বলো, এটা এটা কিন্তু অনেকটা বেশি হেভি হয় আর লার্জ হয়। শিম্পাঞ্জির ক্ষেত্রেও তাই, এটা ম্যাসিভ হয় এই পোর্শনটা। আচ্ছা, ওরাং ওটাং এর ক্ষেত্রেও সিমিলার, একই। গিবনের ক্ষেত্রেও ম্যাসিভ, হিউম্যানের ক্ষেত্রে একমাত্র অতটা ম্যাসিভ হয় না, লাইট হয়, অনেক বেশি কম্পোজড হয়ে যায় তখন ব্যাপারটা, মানে অতটা সামনের দিকে ফেসিয়াল পার্ট অনেক বেশি থাকে না, একটা ব্যালেন্স থাকে। এবার ক্যানাইনস এর ব্যাপার আছে, যে প্রজেক্টেড হয় না ক্যানাইন গুলো, যেগুলো তোমার গরিলার ক্ষেত্রে আর কি, যেটা হয় লার্জার হয় অনেকটা, প্রজেক্টেড হয় ক্যানাইন গুলো, এদের ক্ষেত্রেও বেশ বড়ই দেখতে পাওয়া যায়। শিম্পাঞ্জির ক্ষেত্রে টিল সাইজ ভালো, মানে বড়ই থাকে আর কি, মানে ক্যানাইনস এগুলো লার্জ শেপের। গিবনের ক্ষেত্রেও হয়, পয়েন্টেড হয় সব থেকে বড় কথা, হিউম্যানের ক্ষেত্রে কিন্তু পয়েন্টেড হয় না। অ্যালভিওলার আর্চ, যেটা প্যারাবোলিক হয় শেপ, ডায়াস্টেমাটা অ্যাবসেন্ট থাকে হিউম্যানের ক্ষেত্রে, কিন্তু বাকিদের কিন্তু প্রেজেন্ট থাকে ডায়াস্টেমা। ডায়াস্টেমা কি জানো তো? হুম হুম যেখানে এসে টিথটা সেট করছে, করে যাচ্ছে, যে গ্যাপটা থাকে সেই টিথটা, এই যে ক্যানাইনটা আমার বড় হয়ে যাচ্ছে, প্রজেক্টেড হয়ে যাচ্ছে গরিলার ক্ষেত্রে, তো ওই বড় ক্যানাইনটা আমাকে তো ফিট করাতে হবে মুখের। এবার শোনা যাচ্ছে তো? মানে মাঝে মাঝে ইন্টারনেটের আজকে খুব ইস্যু হচ্ছে, জানি না কেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে ডায়াস্টেমাটা যেটা বলছিলাম, ওই জায়গাটাকে অ্যাডজাস্ট করে নেয়, যে আমার ক্যানাইনটা যখন বড় হচ্ছে তখন ক্যানাইনটাকে তো অ্যাডজাস্ট করতে হবে, তো মুখটাকে বন্ধ হতে হবে, তো সেই যে ফাঁকটা থাকে লোয়ার তোমার পাটে, সেখানে তোমার ওই জায়গার ফাঁকার পোর্শনটাকে তোমার ডায়াস্টেমা বলা হয়, এই গ্যাপটাতে। তো হিউম্যানের ক্ষেত্রে তো আর্চটা, অ্যালভিওলার আর্চটা প্যারাবোলিক হয়, গরিলাদের ইউ শেপড, বাকিদের সবারই ইউ শেপড, হিউম্যানের ক্ষেত্রে কিন্তু প্যারাবোলিক হয়। ভার্টিভার কলাম যেটা, সেটা কিন্তু প্রেজেন্স থাকে হিউম্যানের ক্ষেত্রে অবশ্যই। এবার সেই ভার্টিভার কলামের মধ্যে থোরাসিক, লাম্বার, পেলভিক, এই যে পোর্শন গুলো, এগুলো চারটে অল্টারনেট কার্ভেচার দেখতে পাওয়া যায় আর কি, কিন্তু এদের ক্ষেত্রে দুটো আর কি দেখতে পাওয়া যায়। এই যে আমাদের পার্ট গুলো হয় না, এই যে থোরাসিক, লাম্বার, তারপর পেলভিক, এই যে পার্ট গুলো, এইগুলো এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় না, এদের ক্ষেত্রে শুধুমাত্র মানে ডর্সাল আর ভেন্ট্রাল এটাই হয়, এতগুলো পার্ট থাকে না, অনলি টু পার্ট কার্ভেচার, যে এদের যে ভার্টিব্রাল কলাম থাকে তাদের দুটো পার্টই থাকে খালি, ডর্সাল এবং ভেন্ট্রাল। আর রিবস, রিবস যেটা 22 পেয়ার থাকে হিউম্যানের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে 13 পেয়ার করে রিবস থাকে। এবার লং বোন, লং বোন, ফিমার, ফিমারটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফিমার লিনিয়া অ্যাসপেরা দেখতে পাওয়া যায়, যেটা হিউম্যানের ক্ষেত্রে প্রচন্ড ভাবে ওয়েল ডেভেলপ। তোমরা জানো লিনিয়া অ্যাসপেরা হচ্ছে সেই মাসেল ইমপ্রেশনস গুলো যেগুলো ফিমারে দেখতে পাওয়া যায়, যেটা ইরেক্ট পশ্চার অ্যাচিভ করার জন্য হিউম্যানকে, হিউম্যানের যে মানে এভিডেন্স বলা যেতে পারে, ইরেক্ট পশ্চার যে তারা অ্যাচিভ করেছে, এবং সেই অ্যাচিভের যে মাসেল যে ইমপ্রেশনটা, সেটা ফিমারের গায়ে দেখতে পাওয়া যায়, এগুলোকে লিনিয়া অ্যাসপেরা বলা হয়। তো লিনিয়া অ্যাসপেরা কিন্তু হিউম্যানের ক্ষেত্রে মানে ওয়েল ডেভেলপ বা মার্কড, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু অতটা প্রমিনেন্ট ব্যাপারটা নয়, কারণ তারা ইরেক্ট পশ্চার অবশ্যই অ্যাচিভ করতে পারেনি, তাই জন্যই প্রমিনেন্ট নয়। এবার পেলভিক গার্ডল, পেলভিক গার্ডল ট্রান্সভার্সলি ব্রড হয় অনেকটা, বেসিন শেপড হয়, যেটা হিউম্যানের ক্ষেত্রে, ইলিয়াক বোন যেটা ব্রড আর ফ্ল্যাট হয়, গরিলাদের ক্ষেত্রে ইলিয়াক বোনটা অত ব্রড হয় না, শিম্প্যান্সির ক্ষেত্রেও না, গিবন ওরাংওটাঙের ক্ষেত্রেও নয়। এবার ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স কিছু, মানে লোকোমোশনের দিক থেকে যদি দেখি, তো হিউম্যানের অবশ্যই বাইপেডাল লোকোমোশন দেখতে পাওয়া যায় বা ইরেক্ট পশ্চার দেখতে পাওয়া যায়, আর্টিকুলেটিং ক্যাপাসিটিস মানে আর্টিকুলেশন অফ স্পিচ দেখতে পাওয়া যায়, সেটা গরিলার ক্ষেত্রে অবশ্যই সেটা
কি বলবো মানে অনেকটাই কোয়াড্রুপেডাল, মানে মানে ওয়াক করে স্ট্যান্ড, কিন্তু মানে শর্ট টাইম, মানে লং টার্মে কিন্তু তারা হিউম্যানের মতো সোজা দাঁড়িয়ে দু পায়ে হাঁটা এটা কিন্তু পারে না। শিম্পাঞ্জির ক্ষেত্রে মানে গরিলার মতোই, গোরাংটাঙ্গেরও সেম গরিলার মতোই, কিন্তু গিবনের ক্ষেত্রে কিন্তু আবার মানে আপরাইট পজিশনে আবার মানে হ্যান্ড হ্যান্ডটাকে ব্যালেন্স করতে পারে, একটু মানে ওয়াক করতে পারে, মানে কিছুটা অবধি, মানে প্রপারলি ইরেক্ট পশ্চার কিন্তু ম্যানের মতো এরা কেউই পারে না, কারোর পক্ষে অনেকেই হচ্ছে হাফ, কেউ মানে কেউ তোমার কি বলবো সবাই টেস্ট রিয়াল, কিন্তু তাহলেও মানে প্রপারলি সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার ক্ষমতায় দেন, কেউ ঝুঁকে হাঁটে, কেউ নাকেল ওয়াকিং করে, তো এইগুলো মানে এই এই লোকোমোশনস গুলো এদের মধ্যে দেখা যায়। আচ্ছা, ফুড হ্যাবিটস, যেটা হিউম্যানের ক্ষেত্রে তো জানোই আমরা সব কিছুই অলমোস্ট খাই, যে গ্রেনস, ভেজিটেবল, ফিশ, এগ, মিট সব কিছুই খাই। গরিলা কোনো কোনো সময় রুট, টিম্বার, লিফ, ফ্লাওয়ার, ভেজিটেবলস, ফ্রুট অবশ্যই এগুলো, তো এদের ক্ষেত্রে যেটা হয় গরিলা মানে শিম্পাঞ্জির ক্ষেত্রে এগ এগ ভেজিটেবলস, ফ্লাওয়ার, টিম্বার এগুলো তো খাচ্ছে, মিট অফ র্যাবিটটা বেশি এরা খেয়ে থাকে আর কি। ওরাংওটাঙ্গের ক্ষেত্রে রুট, টিম্বার, লিফ, ফ্লাওয়ার, ভেজিটেবল, ইনসেক্ট এইসবই খায়। গিবনের ক্ষেত্রে ফ্রুট, টিম্বার, লিফ, ফ্লাওয়ার, ইনসেক্ট আর বার্ড, মানে পাখি খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আর এছাড়া এগ তো আছেই, এগুলো যে ফুড হ্যাবিট। তো এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে লোকোমোশন। এই যে প্রাইমেটের প্রত্যেকটা প্রাইমেটের বিভিন্ন রকমের লোকোমোশন যে দেখতে পাওয়া যায় সেইগুলো নিয়ে একটু ডিসকাশন হবে। এক সেকেন্ড। হ্যাঁ, তো যেটা প্রথমে আসে যে লিপিং, ক্লিঙ্গিং ভার্টিক্যালি, মানে যেটা সেটা হচ্ছে লিপিং ইন দ্য ট্রি, হোপিং অন দ্য গ্রাউন্ড, মানে তোমার এই যে মুভমেন্টটা সেইটা কিন্তু এদের মধ্যে অনেকেই করে চলে প্রাইমেটদের মধ্যে, এবং গাছ থেকে ঝোলা এবং গাছ থেকে নেমে কিছু দূর এরকম হেঁটে যাওয়া দু পায়ে দিয়ে, বা হাফ হাফ দু পায়ে দিয়ে হাঁটা, বাকিটা চার পায়ে হাঁটা, এই যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে এই লিভিং হোপিং অন দ্য গ্রাউন্ড, এই অ্যাক্টিভিটি এটা একটা দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে লেমুরদের মধ্যে দেখতে পাওয়া যায়, টার্সিয়ার লেমুর, হ্যাপলার লেমুর, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কোয়াড্রুপ্লেডারিজম এর মধ্যে আবার আবার টাইপ আছে চারটে, একটা হচ্ছে স্লো ক্লাইম্বিং টাইপ, যেটা হচ্ছে কশাস ক্লাইম্বিং, যেটা অ্যাক্টিভিটি যদি বলা হয় যায়, মানে ধীরে 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 হাঁটছে, খুব মানে খুব কনসাস হয়ে ক্লাইম্ব করছে, সেটা একটা। তাদের মধ্যে দেখতে পাওয়া যায় স্লো অ্যান্ড স্লেন্ডার লরিসদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। ব্রাঞ্চ রানিং আর ওয়াকিং, মানে গাছে গাছে মানে ব্রাঞ্চের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে, সেইটা হচ্ছে তোমার সেখানে অ্যাক্টিভিটিটা ক্লাইম্বিং, ব্রাঞ্চ রান, স্প্রিঙ্গিং, এইগুলো হচ্ছে এদেরও দেখতে পাওয়া যায়। ম্যাকাও ব্যাবুন এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তারপরে নিউ ওয়ার্ল্ড সেমি ব্র্যাকেশন টাইপ, এটা একটা মানে আর্মস, নিউ ওয়ার্ল্ড মানে বুঝতে পারছো, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এদেরকে বোঝানো হচ্ছে। নিউ ওয়ার্ল্ডটা এর মধ্যে বলছে নিউ ওয়ার্ল্ড সেমি ব্র্যাকেশন হচ্ছে আর্মস সুইং, প্রিহেনসাইল টেল, ওই যে প্রিহেনসাইল টেলের কথা বললাম, এরা ওটা ব্যবহার করে, মানে টেলটা ব্যবহার করে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে টেলটাকে দিয়ে গ্রিপ করছে গাছের ডালটাকে, এরকম একটা আর্মটাকে মুভ করাচ্ছে, করে তাদের অ্যাক্টিভিটি গুলোকে পারফর্ম করছে। তো এটা হচ্ছে স্পাইডার মাঙ্কি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ধরনের মুভমেন্টটা। ওল্ড ওয়ার্ল্ড এর মধ্যে হচ্ছে সেমি ব্রাকিয়েশন, সেটাকে ওই আর্ম সুইমিং আছে, লিপিং আছে, সেটা হচ্ছে তোমার লাঙ্গুরদের মধ্যে দেখতে পাওয়া যায়, কলুবাসদের মধ্যেও দেখতে পাওয়া যায়। এগুলো একটা করে কোন কোন জেনারেল মধ্যে দেখতে পাওয়া যায় প্রাইমেটি সেটা একটা করে বলা আছে, আর অ্যাক্টিভিটিটা আর কি ক্যাটাগরি সেটা একটা বলা আছে। কোনো সময় প্রাইমেট লোকোমোশন নিয়ে কোনো কোয়েশ্চেন আসলে এই চারটা তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। বা এবার এপদের যেটা হয়, এপদের মধ্যে ট্রু ব্যাকিয়েশন একটা দেখা যায়। ট্রু ব্যাকিয়েশন এর মধ্যে অ্যাক্রোব্যাটিক সুইমিং উইথ আর্মস, মানে আর্মটাকে প্রপার সুইং করছে এবং আর্মটাকেই ব্যবহার করছে, ব্যবহার করে গাছে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে যাচ্ছে, ওটাই তাদের কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে। এটা গিবনদের মধ্যে দেখতে পাওয়া যায়, সিমাংদের মধ্যে দেখতে পাওয়া যায়। মডিফাইড ব্র্যাকিয়েশন যেটা, সেটা হচ্ছে আর্ম সুইং হচ্ছে আর কোয়াড্রুরিজম ক্লাইম্বিংও হচ্ছে, মানে কোয়াড্রুপেডাল যে ব্যাপারটা সেইটাও হচ্ছে
আবার আর্মটাকেও মুভমেন্ট করছে, মানে আর্মটাকে মুভমেন্ট করেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বেশিটা এরা মুভ করে, এপরা যারা, কারণ শিম্পাঞ্জিদের মধ্যেও এটা দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে ওরাং ওটাং মানে মডিফাইড, যেটা মডিফাইড ব্রাকিয়েশনটা তোমার ইয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়, ওরাং ওটাংদের মধ্যে দেখতে পাওয়া যায়, আর নাকেল ওয়াকিংটা স্পেসিফিক্যালি শিম্পাঞ্জিদের মধ্যে দেখতে পাওয়া যায়, গরিলাদের মধ্যে দেখে। নাকেল মানে তো বুঝতে পারছো, হাতটাকে বেন্ড করে ওরা এরকম যেভাবে চলে, ওদের চলাটা শিম্পাঞ্জি একটা স্পেসিফিক, এটা কি বলা যেতে পারে। গরিলা যখন দেখবে, একটা গরিলার ছবি দেখবে, তখন ওরা কি করে, হাতটা অনেক ওদের লম্বা হয়, আর হাতটাকে ঝুলিয়ে ওরা মুভ করে, আর ঝুলিয়ে যখন মুভ করে হাতের পিছনের তালুটা, পিছনেটা সামনে না, কিন্তু হাতটাকে যদি এরকম বেঁকিয়ে নেওয়া যায়, বেঁকিয়ে নিয়ে ভাবে চলার যে পোর্শনটা, সেটাই হচ্ছে নাকেল ওয়াকিং। ওটাকে বলছে নাকেল, নাকেল দিয়ে আমি হাঁটছি, সেটাকেই নাকেল ওয়াকিং বলে। এটা শিম্পাঞ্জির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়, এভাবে ওরা ক্লাইম্বও করে অকেশনালি, আর ব্র্যাকিয়েশনও দেখতে পাওয়া যায় অকেশনালি, ঠিক আছে। আরেকটা হচ্ছে বাইপেডালিজম। বাইপেডালিজম মানে বুঝতে পারছো হিউম্যানদের ক্ষেত্রে, যেটা হিউম্যান বিং স্ট্যান্ডিং রানিং, এইগুলোই হচ্ছে বাইপেডালিজম এর মধ্যে, মানে দুপায়ে দাঁড়িয়ে আমি মুভ করছি, এদিকে যাচ্ছি, লাফাচ্ছি, দৌড়চ্ছি, হাঁটছি, এভরিথিং দুপায়ে করছি, সেটাই হচ্ছে বাইপেডাল হয়ে যাচ্ছে। তো এইগুলোই হচ্ছে প্রাইমেটসদের লোকোমোশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এই ছিল অ্যানথ্রোপয়েডিয়ার পোর্শনটা এবং প্রাইমেটসদের কিছু লোকোমোটরি অ্যাক্টিভিটি বা ক্যাটাগরি, যাই বলো, কোনো কনফিউশন, ডাউট? হ্যাঁ হ্যাঁ বলো, পড়তে হবে, এটা অনেক কিছু আছে, অনেকটাই জিনিস আছে এর মধ্যে, এটা সময় লাগবে পড়তে। তো আর প্রাইমেটের যে চারটা আগের দিন আমি পাঠিয়েছি ওটাও ফলো করো, ওটা এক্সাম্পলস গুলো দেওয়া আছে, ঠিক আছে। শুধু একটা জিনিস ওখানে ওই সাইডে অ্যাড করে নিও, যদিও প্রয়োজন নেই তাও করতে পারো যদি তোমাদের মনে রাখার সুবিধার্থে। সেটা হচ্ছে তোমার এখানে ওই ক্ল্যাটেরিয়ানি প্যাট্রিয়ানি এই দুটো টার্ম ওখানে লেখা নেই, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, কিন্তু এক্সাম্পল টেক্সাম্পল গুলো সবই লেখা আছে তার ফ্যামিলি সাব ফ্যামিলি দিয়ে। এখানে এখানে এইটা ফলো করো, অ্যান্থ্রোপয়েডিয়ার ক্ষেত্রে এইটা ফলো করো, আর এক্সাম্পল গুলো ওখান থেকে করে নিও, ঠিক আছে। ওখানে গোটাটাই করা আছে এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এটা হলো। আচ্ছা নূর, তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে, পরীক্ষাতে একটা ব্যাপার হচ্ছে যে টুলস গুলো তুমি এঁকেছো আপার প্যালিলিথিকে, আপার প্যালিলিথিকে বাকিটা সব ঠিকই আছে, তো টুলস গুলো না একটু প্রপারলি আঁকবার চেষ্টা করবে। মানে ডায়াগ্রামই আঁকছো, মানে খুব ডিটেলে করতে হবে তা বলছি না, কিন্তু একটু প্রপারলি আঁকো, আঁকাটা একটু ধরে আঁকবার চেষ্টা করো, একটু, মানে খুব বেশি বলছি, একটু চেষ্টা করো। আর ইন্দাস ভ্যালি ক্যারেক্টারিস্টিক্স, যে সিটির ক্যারেক্টারিস্টিক্স যেটা দিয়েছো সেটা মোটামুটি ওভারঅল ঠিক আছে, আর একটু ডিটেলে যদি বলা যায় ভালো হয়। আমার মনে হয় এইটা পরীক্ষা দিতে দিতে একটু স্পিড বাড়ারও ব্যাপার আছে আর কি, যে স্পিড বাড়িয়ে লেখা এই ব্যাপারটা আছে, এটা একটা জিনিস। আর একটা যেটা তুমি অনেক অনেক দিন পর পরীক্ষা দিল, হ্যাঁ সেটা সেটা আমি বুঝতে পারলাম তোমার খাতাটা দেখে, বলুন। হ্যাঁ আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোন পয়েন্টটা বলছিলাম, হ্যাঁ তোমার যেটা নিয়ান্দারথাল লিখেছো, নিয়ান্দারথালের যে ইয়েটা লিখেছো না, যে মডেল তিনটে দিয়েছো, তিনটে ডায়াগ্রাম দিয়েছো খালি, কিন্তু এক্সপ্লেন করোনি, ঠিক আছে। টাইম ছিল না, হ্যাঁ টাইমের একটা শর্টেজ হচ্ছে সেটা বুঝতে পারছি, যত পরীক্ষা দেবে না বা লিখবে যত, তত কিন্তু স্পিড বাড়বে, এটা একটা ব্যাপার। আর আপার প্যালিলিথিকে অনেক কিছুই মেনশন করেছো, হয়তো ওর থেকে ছাড়লেও একটু ছাড়লেও ছাড়তে পারো, যাতে তোমার টাইম ম্যানেজমেন্টটা প্রপার হয়, কারণ তোমাকে তো অ্যাটেন্ড করে আসতে হবে অনেকটা পোর্শন, সেটাও একটা ব্যাপার, সেটার দিকে একটু নজর রাখো। আর ওই আপার আপার প্যারালিথিকটা বেশি বেশি সময় লেগে গেছে, আমি বুঝতে পেরেছি, সেটা তোমার লেখার ধরন দেখে আমি বুঝতে পেরেছি, আপার প্যালিলিথিকে অনেকটা টাইম দিয়ে, বাকি বাকিটাতে ওই জন্য কনসেন্ট্রেশনটা একটু কম গেছে আর কি, বাকি কোয়েশ্চেন গুলোতে। যেন ইন্দাস ভ্যালিটাই যদি তুমি আপার প্যালিলিথিক থেকে একটু বেশি টাইম দিতে, আমার মনে হয় একটু বেটার হতো, আর একটু বেটার হতে পারতো আর কি ওই আনসারটা।
ওটা লেখবার মতো জায়গা ইন্দাস ভ্যালিটা। আপার প্যালেলি থেকে তুমি পয়েন্টস গুলো ছুঁয়ে যাচ্ছ এনাফ, মানে খুব বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই। আপার প্যালেলি থেকে রিলিজিয়ান নিয়ে না লিখলেও বোধহয় হতো, মানে ওগুলো মেনশন অতটা না করলেও বোধহয় চলে। ঠিক আছে, টুল টাইপোলজির উপর বেশি কনসেন্ট্রেট করবে যখন কোনো আপার মিডিল লোয়ার এইগুলো লিখতে দেবে, তখন তাদের টুল টাইপোলজির উপর কি কি টুল সেই টাইমে পাওয়া যেত, কোন গ্লেসিয়েশন পিরিয়ডে পাওয়া গেছিল, জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টটা কি ছিল, কোন এপক, এইগুলো মেনশন করার বেশি চেষ্টা করবে। আর একটা করে টুল এঁকে দেওয়ার চেষ্টা করবে তার সাথে, যেটা তুমি করেছো টুলটা একটু প্রপারলি আঁকবার চেষ্টা করবে। আর যত লিখবে তত কিন্তু তোমার এই টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারবে যে আমার কতটা সময়ের মধ্যে কতটা নাম্বার আমি শেষ করতে পাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাকি লেখা ঠিক আছে, হ্যান্ডরাইটিংটা একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছিল কিন্তু, বাট ওকে স্পিডে লিখতে গেলে হবে, কিছু করার নেই। না ঠিক আছে, সেটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করো, তুমি একটু গোটা গোটা করে লেখবার চেষ্টা করো, হবে জিনিসটা। আর মানে একটু স্পেস দিয়ে, মানে গোটা গোটা করে। আমি হ্যাঁ আমি প্রথম বুঝছিলাম না ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা আমি অনেকটাই জানি না, হ্যাঁ কিছু হ্যাঁ পড়েছি, মানে ধরেন মেন সাবজেক্টও আছে। হ্যাঁ 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 মানে আমি কি ছাড়াবো বুঝতেছিলাম না, নিয়ে একটু বেশি ছাড়া হয়ে গেছে, মানে আমি অনেক হ্যাঁ কিছু জানতাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা, মানে আমাদের তো আছেই, মানে মেন মেন সাবজেক্ট মেন, তো আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা আছে, হ্যাঁ হ্যাঁ পুরো মহেঞ্জোদারো হরপ্পা পুরো হ্যাঁ আমার অনেকটাই পড়া আছে ওটা, মানে আমি মানে মানে টাইম কি করবো ম্যানেজমেন্টটা কি একটু করবো মানে অসুবিধে। পাগল হয়ে হ্যাঁ যাচ্ছিলাম। মানে কোন পোর্শনটা লিখবো কোন পোর্শনটা ছাড়বো, তুমি সব থেকে বেশি কনসেন্ট্রেট করে ফেলেছো আপার প্যালেলি থেকে। আমাকে যদি হ্যাঁ বলো, ওটা তো করেছি ইন্ডাস হ্যাঁ ভ্যালি সিভিলাইজেশন আমাকে মানে লিখতে 10টা হয়ে যাবে, মানে অনেক আমি মানে প্রচুরবার আপনার পড়ার আগেও, মানে আমাদের যে হিস্ট্রিতে ছিল সেই জন্য আমি হ্যাঁ প্রচুরবার পড়েছি, ওই জন্যই ওটা একটা কমন টপিক আর দিয়ে কি, আমি যেটা ওটা এমন ছোট মানে হয়ে গেল। অনেক কিছুই ওতে লেখবার আছে। ওটাতে তুমি তুমি যখন জানোই, তুমি একটু চেষ্টা করবে ওটাতে ইনপুটটা বেশি দেওয়ার, তোমার কাছে যখন আছে ইনফরমেশন যথেষ্ট ওটাতে একটু কনসেন্ট্রেট করার বেশি চেষ্টা করবে। আর যখন এই প্যালিওলিথিক কালচার গুলো যখনই লিখতে দেবে তখন বেসিক কিছু পয়েন্টস এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বেশি লিখতে যাবে না ওখানে। ওই টুল টাইপোলজি, ওই আমার ডিস্ট্রিবিউশন, আমার কোথায় পাওয়া গেছিল, আর তোমার টুল টুলের ফিচার্স গুলো, কোন কোন টুল গুলো ওখানে পাওয়া গেছিল সেটা বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো লিখলেই যথেষ্ট। আর বেশি লেখবার দরকার নেই, রিলিজিয়ানটা লেখবার দরকার নেই। আমি পড়িয়েছি রিলিজিয়ান ঠিক কথা, কিন্তু ওইগুলো যখন শুধু ওটা আসবে তখন লেখবার প্রয়োজন নেই। একটু যদি ঘুরিয়ে কোয়েশ্চেন আসে তার, যাতে তোমরা আনসার করতে পারো, তাই জন্যই কিন্তু আমি ওই রিলিজিয়ান গুলো পড়িয়েছি, না হলে ওটা টুল টাইপোলজির ক্ষেত্রে প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, আরো আরো কিছু পরীক্ষা দেব, হ্যাঁ পরীক্ষা দিতে এই হবে, পরীক্ষা দিলে কিন্তু ইমপ্রুভ করে যাবে জিনিসটা। ঝামেলা মিটে যাক, প্রিলিমেন্টটা পর আমি লাগাতার পরীক্ষা দেব। হ্যাঁ 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 তোমরা প্রিলিটা দিয়ে নাও, তারপর আমি, আর সিলেবাসটাও ততদিনে অনেকটা এগিয়ে যাবে। আমি শুধু আর্কিওলজিটা যেহেতু হয়েছে, আর্কিওলজি থেকেই কোয়েশ্চেন দিতে পেরেছি, অন্যগুলো থেকে দিইনি, তো তখন ওগুলোও দিতে পারবো, বাকি পোর্শনস গুলো থেকেও দিতে পারবো আর কি। ঠিক আছে, কত সময় শেষ হয়েছিল সেটা খেয়াল করেছিলে? হ্যাঁ ম্যাম প্রায় এক্সাক্ট, খুব বেশি হলে 5 মিনিট বেশি নিয়েছে। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু টাইমিংটা কিন্তু খেয়াল রেখো যে কত সময় তুমি কতটা আনসার করছো। মানে আমি আমি হয়তো 10 মিনিট বা 15 মিনিট পরে পাঠিয়েছিলাম, কিন্তু হ্যাঁ ছিল ওটা আপলোড হতে একটু টাইম নিচ্ছে, মানে অনেক অনেকটা পেজ হ্যাঁ কতটা অনেকগুলো পেজ পেজ কনভার্ট করা সেটা ঠিক আছে, সেটা কিন্তু পেন্ড হতে 15 মিনিট। না না সেটা বুঝতে পেরেছি আমি, সেটা সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু ওটা তুমি মাথায় রেখো যে আমার পরীক্ষা কতক্ষণে আমার শেষ হচ্ছে, সেই ব্যাপারটা যেন মাথায় থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই এই ছোট ছোট কতগুলো জিনিস একটু খেয়ালে রাখলেই হবে। তো আজকে মোটামুটি এই অবধি থাকছে, প্রাইমেটস এর অনেকটা পোর্শন, প্রাইমেট তোমাদের পড়তে একটু সময়ই লাগবে, তো এর ইন দা মিন টাইম আমি হয়তো, হ্যাঁ বলো, আমি বুকটা একটু দেখবেন।
হ্যাঁ, আমি বইটার কথা দেখেছি, মানে ওটা আমাকে একটু যেতে হবে, মানে স্ক্যান করাতে যেতে হবে, নাহলে আমিও সময় পাচ্ছি না যে এর মধ্যে গিয়ে স্ক্যান করিয়ে জিনিসটা তোমাকে পাঠাই, সেই টাইমটা পাচ্ছি না। আমি কি আমি কি আমি চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে ওটা করার চেষ্টা করছি, ঠিক আছে, অন্তত এই সপ্তাহের মধ্যে ওর মানে স্ক্যান করিয়ে ওটাকে ইয়ে করার। আমি একটা দোকান থেকে করাই আসলে, তো সেখান থেকেই করাবো, ঠিক আছে। ঠিক আছে। তাই একটা ওখানেও তোমার সব ওখানে তো সবটাই রয়েছে, ওটা মানে পেয়ে গেলে খুবই সুবিধা হবে আর কি। এটা এটা গেল, তো ঠিক আছে, আজকে এই অবধিই থাকছে। নেক্সট আমি কি, আচ্ছা এটা বলো যে আমি কি প্রাইমেট আরো কন্টিনিউ করব, মানে প্রাইমেট বাকি যদি বলো, মানে প্রাইমেটের প্রাইমেট বিহেভিয়ার আছে, কিন্তু বিহেভিয়ার থেকে তোমাদের খুব একটা কোয়েশ্চেন আমি দেখলাম না, ওই জন্য ভাবছি যে প্রাইমেটটা কি এখানে স্টপ করবো না প্রাইমেট বিহেভিয়ারটাও করাবো। অন্য টপিকে চলে যাই, সেটাই বেটার হবে আই থিঙ্ক। তো ঠিক আছে, তো নেক্সট দিন আমি বায়োলজি করাবো না সোশ্যাল করাবো এক্ষুনি বলতে পারছি না কোনটা করাবো, আমি দেখছি। কিন্তু তাহলে প্রাইমেটটা আর এগোচ্ছি না, প্রাইমেট যদি পরে আমি টাইম পাই তখন ওই প্রাইমেটের কতগুলো বিহেভিয়ার, সোশ্যাল বিহেভিয়ার যেগুলো প্রাইমেটদের মধ্যে দেখতে পাওয়া যায়, ওই গ্রুমিং, মাদার ইনফ্যান্ট বন্ড, তারপরে তোমার আর কি বলা যায়, তারপর ওই আলফা মেল আলফা ফিমেলের যে কনসেপ্ট গুলো যে প্রাইমেটদের মধ্যে থাকে, তো সেইগুলো একটা অন্য ক্লাসে যদি টাইম পাই এক্সপ্লেন করব। আর আদারওয়াইজ তুমি যখন বই পেয়ে যাচ্ছ তুমি কিন্তু প্রাইমেট বিহেভিয়ার গুলো সমস্তই ওর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। ওগুলো সোজা জিনিস, ওগুলো মানে ধরে ধরে বোঝাবার মতো খুব একটা জিনিস ওখানে কিন্তু নেই, কিন্তু পড়ার কিন্তু অনেকটাই আছে প্রাইমেটের, এবং মনে রাখারও অনেকটাই আছে। কাজেই চার্ট করে করে পড়ো প্রাইমেটটা, এটা আমি বলবো যে ওই যে চার্টটা দিয়েছি ওই চার্টটা লেখো, লিখে সেটা চোখের সামনে দরকার হলে পেস্ট করে রাখো, ওই চার্টটা কিন্তু মনে রাখতে হবে। ওই চার্টটা মনে রাখতে পারলে তুমি কিন্তু লিখতে পারবে, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। এবং এক্সাম্পেলও একটা করে সাথে ওই সাথে ছোট, হ্যাঁ বলো, চার্ট তো আমি পাঠিয়ে দিয়েছি আগের দিন, ওটা হোল প্রাইমেটের চার্ট কিন্তু, না যেটা বললাম সেটা হচ্ছে ওই ক্যাটারিনি আর প্যাট্রি কি বলো ক্যাটারিনি আর প্যাটারিনি যেটা এটা তোমার সেইটা খালি নেই, বাকি সবটাই কিন্তু লেখা আছে, ওই টার্ম দুটো খালি লেখা নেই, ঠিক আছে। আজকে যেটা করলাম অ্যানথ্রোপয়েডিয়া অ্যান্থ্রোপডে, এই যে প্ল্যাটিরাইনি এবং ক্যাটিরাইনি এই দুটো টার্ম খালি ওই মাঝখানটায় লেখা নেই, সেটা হচ্ছে ওই ইনফ্রা অর্ডারের ক্ষেত্রে ওই জায়গাটা লেখা নেই, ব্ল্যাঙ্ক আছে, কিন্তু বাকিটা কিন্তু করাই আছে। এই যে ইনফ্রা অর্ডার, এই যে এই দেখ, তোমরা যদি চারটা যদি তোমার সামনে থেকে থাকে একবার খোলো, আমি বলে দিচ্ছি যে কোন জায়গাটা ওই জিনিসটা লিখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো ব্ল্যাঙ্ক আছে দুটো। অ্যান্থ্রোপয়েডিয়ার পোর্শনটায় যাও, অ্যান্থ্রোপয়েডিয়ার ইনফ্রা অর্ডারে, ইনফ্রা অর্ডারে এই প্ল্যাটিরাইনি আর ক্যাটিরাইনি এই এই দুটো কথা কিন্তু লেখা নেই ইনফ্রা অর্ডারের জায়গাটায়, এই নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, বাকিটা কিন্তু করাই আছে, ঠিক আছে। কি বলতে চাইলাম বুঝতে পারলে? তো ওইটাই খালি শুধু অ্যাড করে নেবে, বাকি আর কিছু ওখানে অ্যাড করার নেই, ওই চারটা কমপ্লিট চারটাতে ওই চারটা হাতে লিখে পেস্ট করে রাখো, তোমার নিজের একবার পড়া হয়ে যাবে আর চোখের সামনে জিনিসটা থাকবে, নাহলে প্রাইমেট মনে রাখা কিন্তু নাহলে অসুবিধা হয়ে যাবে। এতে কিন্তু তোমাদের সুবিধা হবে যদি চারটা মাথায় থাকে, তো কোনটা কোনটা জায়গায় আসছে কোনটা জায়গায়। আর এই নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি এই জায়গাটা একটু স্ট্রেস দিয়ে পড়বে, কারণ এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে অবধি থাকছে, নেক্সট ক্লাস আমি স্যাটারডেতেই হয়তো নেব, ঠিক আছে।